ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনে, বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে। মালয়েশিয়ার মার্দেকা কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন, আর ইসরায়েলের ইউরো বাছাইয়ের ম্যাচ স্থগিত হয়েছে, সাথে দেশটির দুই বয়সভিত্তিক টুর্নামেন্টও। এছাড়া ইউরো লীগ বাস্কেটবলে দুটি ম্যাচের সূচি পরিবর্তনের পরও ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে মৃত্যু, জনপদ থেকে জনপদ রূপ নিচ্ছে ধ্বংসস্তূপে। ফিলিস্তিন ইসরায়েল সহিংসতার প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও। দেশে মৃত্যুশোক, বিধ্বস্ত জনপদ আর মনে দুশ্চিন্তা নিয়ে ফুটবল টুর্নামেন্টে কিভাবে অংশ নেবে ফিলিস্তিন দল, তাই মালয়েশিয়ার ঐতিহ্যবাহী আসর মার্দেকা কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে দেশটি। 13-17 অক্টোবর কুয়ালালামপুরে হতে যাওয়া আসরের বাকি তিন দল ভারত, তাজিকিস্তান আর স্বাগতিক মালয়েশিয়া। তবে সামনে ব্যস্ত আর গুরুত্বপূর্ণ সূচি ফিলিস্তিনের। নভেম্বরে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ আর জানুয়ারি ফেব্রুয়ারিতে কাতারে এশিয়ান কাপ। পরিস্থিতি বলে দিবে এসব ম্যাচ কিংবা টুর্নামেন্টে ফিলিস্তিনের অংশগ্রহণের সিদ্ধান্ত কী হবে। বিপদে ইসরায়েলও কম নেই। এরই মধ্যে দেশটির একাধিক ম্যাচ স্থগিত করেছে উয়েফা, যার মধ্যে আছে 12 অক্টোবরের সুইজারল্যান্ডের সাথে ইউরো বাছাই ম্যাচ। এছাড়া অনূর্ধ্ব 21 ইউরোতে এস্তোনিয়া ও জার্মানির বিপক্ষে বয়সভিত্তিক দলের ম্যাচ, আর অনূর্ধ্ব 17 আসরেও আপাতত খেলা হচ্ছে না দেশটির। বেলজিয়াম, জিব্রাল্টার ও ওয়েলস আছে একই গ্রুপে। তবে এসব ম্যাচের কোনোটিরই নতুন তারিখ ঘোষণা হয়নি, বরং শঙ্কা আরও আছে। 15 অক্টোবর ইউরো বাছায় কসোভোর বিপক্ষে ইসরায়েলের ম্যাচ নাও হতে পারে। বিবৃতিতে উয়েফা নির্দিষ্ট করে জানিয়েছে এই ম্যাচটি নির্দিষ্ট সূচিতে হবে কি না তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে। সহিংসতার প্রভাব ফুটবল ছাড়া অন্য ডিসিপ্লিনেও পড়েছে। ইউরো লীগ বাস্কেটবলে ইসরায়েলে দুটি দলের ম্যাচের সূচি পরিবর্তন হয়েছে, নতুন সূচিতেও শঙ্কা কাটেনি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।